নমস্কার, এনএম নিউজে স্বাগত। আমি রয়েছি দিগ্বিজয় মালি আপনাদের সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রীর সভাস্থল থেকে। আপনারা জানেন আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেসিআরিতে তার প্রশাসনিক সভা করবে। সেই সভাতেই আমরা এক চাওয়ালাকে পেয়ে গেছি, এই চা সোমনাথ হাসদা। এই চা কিন্তু দীর্ঘদিনের চা দোকান নয়, মুখ্যমন্ত্রী আসবে সেইটাকে সামনে রেখেই কিন্তু তারা গরম চা নিয়ে বেরিয়েছে। দু চার পয়সা যা ইনকাম হবে সেটা তার কোনো কাজে লাগাবে, সেটা খাওয়া দাওয়া হতে পারে, সেটা অন্য কিছু জিনিস কেনাকাটা হতে পারে, কিন্তু পড়াশোনা করে, সে বিএড করেছে, একদিনের জন্য কিন্তু আজকে সে চা বিক্রি করেছে। আজ এই কিছুক্ষণ আগে থেকে চা বিক্রি করা শুরু করেছে এবং কাল পর্যন্ত সেটা থাকবে, আমরা দেখবো সেই ছবি। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবো, ছেড়ে দেবেন পুরো ছবিটা নিয়ে আচ্ছা, যিনি চা দিচ্ছেন আমরা ওনার সঙ্গে কথা বলবো। আচ্ছা, এই যে তুমি চা নিয়ে এসছো, এই চা কি সবাইকে এমনি খাওয়াচ্ছ না পয়সা দিয়ে? না স্যার, এটা এমনি খাওয়াচ্ছি না, আমার এমনি পয়সা দিয়ে খাওয়াচ্ছি, আমি এমনি খাওয়াচ্ছি। আমরা তো পার্মানেন্টলি বিজনেস করি না, এটা টেম্পোরারি, আজকের দিনটাই মনে করে আর কি আপনাদেরকে যাতে চা দিতে পারি তার জন্য এই ব্যবস্থাটা করেছি। সঙ্গে সঙ্গে আজকে মগও কিনেছি, এইসব নিয়েছি, চায়ের যা ইনস্ট্রুমেন্ট লাগে সেসব নিয়ে এখানে। কত কাপ চা বানিয়েছো? কাপ বলতে হিসাব নেই স্যার, এটা মগ দিয়েই তৈরি করেছি আমি, দু মুখ দিয়েছি বর্তমানে, মানে আজকে রাত্রিটা এবং কালকে চা থাকবে, তারপরে আবার বন্ধ হয়ে যাবে। নাম কি? সোমনাথ হাসদা। কি করো এমনি? এখন বিয়ে কমপ্লিট হয়েছে মেদিনীপুর থেকে, মেদিনীপুর থেকে আজকে এসেছি আমিও এখানে। আচ্ছা, যেহেতু বাড়ি আমার এখানে কুকুলাকাটি গ্রামে এই সামনে, তার জন্য আমার মানে দেখাও হবে, সঙ্গে আমার ইনকামও হবে যতটুকু হবে। কত করে চা কাপ? কাপ চায়ের কাপ 300। আচ্ছা, না কটাকা করে? 5 টাকা করে। কতগুলো কাপ এখনো পর্যন্ত হলো? এখনো হয়নি, এই প্রথম কাপ চলছে আর কি সেটিং এ, 100 শুরু হয়েছে। এখন কতক্ষণ চলবে? এটা চলবে যতক্ষণ আমি জাগতে পারি, থাকতে পারি, আপনারাও থাকতে পারেন। এটা কি মুখ্যমন্ত্রী আসার জন্যই করছো? হ্যাঁ হ্যাঁ স্যার, সবার ক্ষেত্রেই আর কি মুখ্যমন্ত্রীকে মেন ভূমিকা কেন্দ্র করে আমিও যাতে থাকতে পারি আর আমার চা যাতে আপনারাও খেতে পারেন। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আপনারা শুনলেন আমরা কথা বললাম সেই চাওয়ালার কথা, মেদিনীপুরে থাকে, বিএড করেছে, এখানকার স্থানীয় বাসিন্দা। মুখ্যমন্ত্রী আসবেন শুনেই তিনি এসেছেন এবং ইতিমধ্যেই তিনি চা বিক্রি করতে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।